আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইরান, বলছে সেনা প্রধান। জানিয়ে দিব আত্মহত্যা করছে গাজা ফেরত অনেক ইসরায়েলি সেনা। আরো জানিয়ে দিব এবার নতুন নেতার নাম গোপন রাখবে হামাস। এবং আরো জানিয়ে দিব বাড়িতে ড্রোন হামলা, মুখ খুলেন নেতানিয়াহুর স্ত্রী। সর্বশেষ জানিয়ে দিব হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর শর্তে যুদ্ধবিরতি করতে চায় ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলকে মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইরান, বলছে সেনা প্রধান। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত 1 অক্টোবর ইসরায়েলের মূল ভূখণ্ডে ইরানের হামলার পর পাল্টা হামলার হুমকি দেয় ইসরায়েল। তবে ইসরায়েল যদি ইরানের হামলা চালায় সেক্ষেত্রে তাদের মোক্ষম জবাব দিতে ইরানের সেনাবাহিনী প্রস্তুত বলে হুঁকার দিয়েছে ইরানের সেনা মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি। সম্প্রতি ইরানের সেনা প্রধান হিসেবে বর্তমান নিরাপত্তা পরিষদ নিয়ে বৈঠক করছে দেশটির জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি কমিশনের শীর্ষ নেতারা। সে বৈঠকে ইসরায়েলের যে কোনো উগ্রতার কঠোর জবাব দেওয়ার একটি বিনা প্রত্যাখ্যান বলে জানিয়েছে কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। হামাসের সাবেক পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর প্রধান সাবেক হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এই হামলার আনুষ্ঠানিক নাম অপারেশন টু প্রমিস টু। হামলার সাফল্যের দিকে নির্দেশ করে ইরানের সেনা প্রধান বলছেন তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। ইরানের এই হামলার পর পাল্টা হামলার হুমকি দিলেও এখনো ইসরায়েল এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেয়নি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানা গেছে ইরান হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে ইসরায়েলের। সম্প্রতি এ সম্পর্কিত কিছু নথি ফাঁস হয়েছে। আত্মহত্যা করছে গাজা ফেরত অনেক ইসরায়েলি সেনা, আমি কি দেখে আসছি কেউ বুঝবে না। তার সন্তানের বাবা এলিরার মিজরাহি ইসরায়েলের একজন সেনা সদস্য ছিলেন। গত বছর ইসরায়েলের হামাস হামলার পর গাজায় লড়াই করতে পাঠানো হয়েছিল তাকে, যুদ্ধ এখনো চলছে। এরই মাঝে গাজা থেকে ইসরায়েলি ফিরিয়ে আনা হয় আহত এলিরানকে, তবে ততদিন একজন ভিন্ন মানুষে পরিণত হয়েছিলেন তিনি। গাজার যুদ্ধ শেষ করতে গিয়ে এলিরান যা দেখেছিলেন তাতে মানসিক ভাবে বড় আঘাত পান। সেখান থেকে ফেরার পর চরম অবসাদে ভুগছিলেন, এর ফলে মোটেও ভালো ছিলেন না। পুনরায় গাজায় পাঠানোর আগে আত্মহত্যা করেন তিনি। এলিরারের বা জেনি মিজরাহি বলেন সে গাজা ছেড়েছিল, তবে গাজা তাকে ছাড়েনি। সেই অবসাদের আমার ছেলে মারা গেল। এলিরান যে মানসিক সমস্যায় ভুগছিলেন চিকিৎসা শাস্ত্রের বিষয়ে তার একটি নাম রয়েছে, একে বলা হয় পোস্ট ট্রামাটিক স্ট্রেস ডিসঅর্ডার। গাজা থেকে ফেরার পর ইসরায়েলে হাজার হাজার সেনা PTSD সহ নানা মানসিক সমস্যায় ভুগছে, তবে তাদের কতজন আত্মহত্যা করছেন তা সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি। গাজা যুদ্ধের সময় যত গড়িয়েছে ততই আকাশ হয়েছে লাশের সংখ্যা। 2023 সালের 7 অক্টোবরে ইসরায়েলের হামাস হামলায় নিহত হয় 1,200 জন। এরপর থেকে ইসরায়েলের নৃশংস হামলা তছনছ করে পুরো গাজা। সেখানে এখন পর্যন্ত নারী ও শিশু সহ 42,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে আবারও লেবাননে হামলা শুরু করছে ইসরায়েল। গত 4 মাসে ছিলেন গাজার ইসরায়েলি প্রতিরক্ষার একজন চিকিৎসক। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি CNN কে বলেন গাজার পর এখন অনেক সেনাকে পাঠানো লেবাননে হতে পারে, এখন ভয় পাচ্ছেন তারা। ইসরায়েলি বাহিনীর বহু সদস্য এখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারকে বিশ্বাস করেন না। এবার নতুন নেতার নাম গোপন রাখবে হামাস। ফিলিস্তিনের মুক্তিগামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের নতুন নেতার নাম গোপন রাখবে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি হামলার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর তার সাথে নতুন নেতার নাম পরিচয় জানানো হবে না বলে BBCকে জানিয়েছে গোষ্ঠী। সৌদি আরবের মালিকানাধীন পত্রিকা আশরক আল আওয়াজ শনিবার এ খবর জানিয়েছে। পত্রিকাটি হামাসের কয়েকটি সূত্র। এ বিষয়ে দলের ভেতরে আলোচনা হয়েছে। হামাস নেতৃবৃন্দ দলের নতুন রাজনৈতিক ব্যুরোর প্রধানের পরিচয় এবং নাম গোপন রাখা নিয়ে একটি ব্যতিক্রমী গ্রহণের দিকে অগ্রসর। হামাসের নিরাপত্তা যে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে খুবই সম্ভবত সে কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামাস সূত্রের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে নতুন নেতার নাম গোপন রাখা নিয়ে গাজা এবং বিদেশে হামাস নেতাদের মধ্যে প্রায় মতৈক্য রয়ে গেছে। ভবিষ্যৎ হামাস নেতাদের খুঁজে বের করা এবং তাকে হত্যা করা যাতে ইসরায়েলের পক্ষে সহজ না হয় সে চেষ্টা নিয়ে চলছে গোষ্ঠীটি। নাম গোপনে থাকলেও গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি বিষয়ে আলোচনার ক্ষেত্রে কে সিদ্ধান্ত নেবে সেটি নিয়ে ইসরায়েলের ধাঁধায় পড়বে।
করবে। সিনওয়ারের বিরুদ্ধে এক হামাসের নেতৃত্ব যারা দিতে পারেন সে তালিকায় আছেন মোহাম্মদ সিনওয়ার, খলিল আল হায়া, খালেদ মোশাল, আব্দুল আল জোহর, মোহাম্মদ শাবানা, মারওয়ান ইসা এবং রওহি মুস্তাহা। হামাসের রাজনৈতিক এবং সামরিক দুই শাখারই বহু শীর্ষ নেতার ট্রাম্প কয়েক মাসে ইসরায়েলি হত্যার শিকার হয়েছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত হন ইহিয়া সিনওয়ার। তাকে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার ঘটনায় হত্যা বলে মনে করা হয়। এর আগে গত জুলাই শেষের দিকে নিহত হন হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া। তিনি নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে দায়ী করা হয়, যদিও ইসরায়েল কখনোই হানিয়ার হত্যাকাণ্ড দায় স্বীকার করেনি। বাড়িতে ড্রোন হামলা, মুখ খুললেন নেতানিয়াহুর স্ত্রী। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে অবস্থিত একটি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনে সম্প্রতি ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ ঘটনায় প্রথমবারের মতো মুখ খুললেন তার স্ত্রী সারা নেতানিয়াহু। তিনি ইসরায়েলি জনগণের তাদের সমর্থন জারি করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, শুধু তাদের দুজন নয় বরং সমস্ত ইসরায়েলির উপর হামলা। সোমবার নিজেদের প্রতিক্রিয়ায় সারা নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী ও আমাকে হত্যার যে চেষ্টা করা হয়েছে শুধু আমাদের দুজনের উপর হামলা নয়, এটা আমাদের সবার উপরে হামলা। এটা ইসরায়েলের নাগরিকদের উপরে হামলা, আমাদের মূল্যবোধের উপর হামলা। এর আগে শনিবার তেল আবিবের কাছে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবানন থেকে উড়ে আসা হিজবুল্লাহর একটি ড্রোন। সে সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সারা বাড়িতে ছিলেন না। ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনি গাজায় নির্বিচার বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তখন থেকে লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। তবে গত মাস থেকে লেবাননে হামলা জোরদার করছে ইসরায়েল, গাজার পাশাপাশি এখানে হামলা চালাচ্ছে তারা। এদিকে ইসরায়েলি সেনাদের প্রশংসা করে সারা নেতানিয়াহু বলেন, আমাদের সেনা সদস্যরা দেশের জন্য যে অতুলনীয় নিষ্ঠা এবং সাহসের সঙ্গে অবিরাম লড়ে যাচ্ছেন, আমার মন থেকেই তাদের পাশে রয়েছি। এর আগে হিজবুল্লাহর এই ড্রোন হামলার পর নেতানিয়াহু দাবি করেন তাকে ও তার স্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করছে তারা বড় একটা ভুল করল, আমরা অবশ্যই এর প্রতিশোধ নেব, হত্যার চেষ্টাকারীদের চড়া মূল্য দিতে হবে। সূত্র আল জাজিরা। হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালানোর শর্তে যুদ্ধবিরতি করতে চায় ইসরায়েল। লেবাননের যুদ্ধবিরতি নিয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে একটি নথি হস্তান্তর করছে ইসরায়েল। লেবাননের যুদ্ধ থামাতে তাকে কূটনৈতিক সমাধানের কথা বলা হয়েছে, তবে এতে তাদের শর্ত রয়েছে। গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস যুক্তরাষ্ট্রের যুদ্ধন ও ইসরায়েলের কর্মকর্তা বরাতে এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতিতে রাজি হতে ইসরায়েলের শর্ত হচ্ছে তাদের সেনাবাহিনী IDF কে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে অভিযান চালানোর সম্পূর্ণ অনুমতি দিতে হবে। হিজবুল্লাহ যাতে সংঘটিত হতে না পারে এবং ইসরায়েল সীমান্ত সামরিক স্থাপনা গড়ে অস্ত্র শস্ত্র সজ্জিত না হতে পারে, সেজন্য ইসরায়েলি সেনারা লেবাননে অভিযান চালাবেন। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীকে লেবাননে আকাশ সীমায় অভিযান চালানোর স্বাধীনতা থাকতে হবে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এক্সিওস কে বলছেন, ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য যে শর্ত দিয়েছে তাতে লেবানন বা আন্তর্জাতিক সম্প্রদায় রাজি হবে বলে মনে হয় না। ইসরায়েল এই শর্ত নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। লেবাননের দূতাবাস এ নিয়ে কোনো মন্তব্য করেনি। ওয়াশিংটন মধ্যপ্রাচ্য শান্তির জন্য করে প্রচেষ্টা হামাস নেতা সিনওয়ার নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষে এ চেষ্টা জোরদার করা হয়েছে। যুদ্ধবিরতি কূটনৈতিক হিসেবে হোয়াইট হাউসের বিশেষ দূত আমেস হোস্টেইন সোমবার সফর করছেন। এছাড়া মার্কিন পররাষ্ট্র অ্যান্টনি ব্লিংকেন আন্তর্জাতিক সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আজ মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেন। হোস্টেইন লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নজিব মেকাতি এবং পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে আলোচনা করবেন। বেরি বলছেন, হোস্টেইনের সফর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইসরায়েলি বাহিনী বাস্তুত লোকজনের জন্য স্কুল ও আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে গাজা এবং বৈরুতে হামলা করছে। তারা লোকজনকে আটক করার পাশাপাশি এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে। গাজার জাবালিয়ার বাসিন্দা এবং ইন্দোরের চিকিৎসকরা বলছেন, ইসরায়েলি সেনারা হাসপাতালের পাশে হামলা করে লোককে আটক করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন।